ধারুন, হে উম্মাদ, তোমার কখন বুদ্ধি হবে? পাগল আমি নাকি তুমি? আমি তো নিজেকে বুদ্ধিমান বলে মনে করি। তোমার আবার কবে থেকে বুদ্ধি আসা শুরু করলো? হ্যাঁ, কারণ আমি জানি তোমার এই প্রসাদ অস্থায়ী আর এই কবর স্থায়ী, তাই আমি একে আবাদ করছি। কিন্তু তুমি তোমার প্রসাদকে আবাদ করে এই কবর স্থানকে আবাদ করছো না, তাই তুমি আবাদি স্থান হতে অনাবাদি স্থানে যেতে চাইছো না। অথচ তুমি জানো সেই স্থানে তোমাকে যেতেই হবে। এই কবরগুলোতে এসে আমি ডাক দিয়ে জিজ্ঞাসা করেছি, সম্মানিত লাঞ্ছিত রাজ কোথায়, রাজত্বের কারণে দাম্ভিক ব্যক্তিগণ আজ কোথায়, কোথায় আজ অহংকারী প্রশংসিত ব্যক্তিগণ? হারুন, তোমার এই কাজগুলো কি পাগলামো নয়? আল্লাহি, তুমি সত্য বলেছ, আমাকে আরো নসিহত করো। আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো, সেটাই যথেষ্ট। সেখানে যেমন রয়েছে সংবাদ, তেমনি রয়েছে শিক্ষা। তোমার কোনো প্রয়োজন থাকলে বলো, আমি পূরণ করে দেব। হ্যাঁ, তিনটি প্রয়োজন যদি পূরণ করে দিতে পারো, ধন্যবাদ পাওয়ার উপযুক্ত হবে। বলো তাহলে। আমার বয়স বাড়িয়ে দাও। আমি পারবো না। মালাকাল মৌত থেকে আমাকে রক্ষা করো। আমার সে সামর্থ্য নেই। আমাকে জান্নাতে প্রবেশ করাও, জাহান্নাম থেকে বাঁচাও। আমার সে শক্তি নেই। তাহলে জেনে রাখো, তুমি বাদশা নও, গোলাম। আর কোনো গোলামের নিকট আমার কোনো প্রয়োজন নেই।